এটা কি আমার হ্যান্ডরাইটিং? তাই তো বলি, এত বাজে হ্যান্ডরাইটিং আর কার হতে পারে? মাঝে মাঝে মনে হয় নিজের হ্যান্ডরাইটিং নিজেই ছিঁড়ে ফেলি। প্রিয় বন্ধুরা, সুন্দর হ্যান্ডরাইটিং সবাই চায়, আর হ্যান্ডরাইটিং বাজে হলে শিক্ষক, বাবা মা, বন্ধুবান্ধব, কলিগস, অফিসের বস, এক্সামিনার সহ অনেকের কাছেই একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অপরদিকে যার হ্যান্ডরাইটিং সুন্দর, সে একজন ভালো ছাত্র হিসেবে বিবেচিত, সবার কাছে প্রশংসিত। তাই হ্যান্ডরাইটিং ভালো করার জন্য আমাদের থাকে নিরন্তর প্রচেষ্টা, এমনকি স্কুল কলেজের সাথে সাথে বাড়তি কোচিং। প্রিয় বন্ধুরা, বিষয়টি বিবেচনায় এনে আজ আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র কটি ইজি অ্যান্ড এক্সিলেন্ট আইডিয়া, যা হয়তো আপনাদের সবারই জানা। সেগুলো একটু মনে রাখার মধ্য দিয়ে আমাদের হ্যান্ডরাইটিং হতে পারে অনেকখানি সুন্দর। আর এই নিয়মগুলি মনে রাখা আমাদের জন্য সহজেই হবে, কেননা আমি বিশ্বাস করি নিয়ম যত সহজ হবে, মনে রাখা তত সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এক্সিলেন্ট হ্যান্ডরাইটিংয়ের জন্য এক্সিলেন্ট কিছু আইডিয়া। এক্সিলেন্ট আইডিয়া 1, সিলেক্ট আ নাইস পেন। মানুষ কথায় বলে, নাচতে না জানলে উঠোন বাঁকা। প্রিয় বন্ধুরা, বাঁকা উঠোনে ঠিক মতো নাচ করা যায় কি না তা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা সবাই জানি একটা ভালো কলম না হলে ভালো লেখা যায় না। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন সব কলমে কিন্তু সমান লেখা হয় না। কিছু কলমে লেখা হয় চমৎকার, আবার কিছু কলমে লেখা হয় খুবই বাজে। কাজেই লেখার জন্য একটু বুদ্ধি করে ভালো কলম নির্বাচন করুন। এক্সিলেন্ট আইডিয়া 2, হোল্ড ইওর পেন প্রপারলি। যদিও আমরা কলম ধরার জন্য ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে পড়ি, তারপরেও আমাদের প্রপার ওয়ে কলমটা ধরতে হবে। মূলত আপনাকে বুঝতে হবে কিভাবে কলমটা ধরলে লেখাটা সুন্দর হয়, এবং সেভাবেই অভ্যাস গড়ে তুলতে হবে। এক্সিলেন্ট আইডিয়া 3, সিট ডাউন স্ট্রেইটলি। সুন্দর হ্যান্ডরাইটিংয়ের জন্য আরাম করে এবং সোজা হয়ে বসতে হবে, কোনোভাবেই হেলান দিয়ে বা বাঁকা হয়ে বসা যাবে না, এতে হ্যান্ডরাইটিং আরও বাজে হতে পারে। লেখা শুরু করার আগে আমাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। এক্সিলেন্ট আইডিয়া 4, স্ট্রেট দ্য লাইন। প্রিয় বন্ধুরা, একসময়ের এদেশের জনপ্রিয় শিল্পী আশরাফ উদাসের সেই বিখ্যাত গানটি কি আপনাদের মনে পড়ে? আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো নয় হাতের লেখা। হ্যাঁ বন্ধুরা, লেখা ভালো করার প্রথম ও একমাত্র শর্ত লাইন সোজা রাখা। আপনি যদি লাইন সোজা করে লিখতে পারেন, তাহলে লেখা ভালো করার জন্য আপনার 90% কাজ শেষ। আর এই লাইন সোজা রাখার জন্য আপনি মাঝে মাঝে পেন্সিল দিয়ে দাগ টেনে নিতে পারেন। লেখার পরে পেন্সিলের দাগ ইরেজার দিয়ে মুছে দিলে ভালো হয়। আপনারা হয়তো ও লেভেল, এ লেভেল এক্সাম এর সরবরাহকৃত অ্যান্সার শিট অনেকে দেখেছেন, যেখানে দাগ টানা খাতা সরবরাহ করা হয়। আপনি যদি হ্যান্ডরাইটিং ভালো করার জন্য কোনো কোচিংয়ে ভর্তি হন, সেখানেও আপনাকে এই কাজটি ঘুরিয়ে ফিরিয়ে করাবে। কাজেই হ্যান্ডরাইটিং ভালো করার জন্য লাইন সোজা রাখার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এক্সিলেন্ট আইডিয়া 5, নট জয়েন ইওর লেটার্স। আপনাকে খেয়াল রাখতে হবে একটি লেটারের সাথে যেন আরেকটি লেটার লেগে না যায়, আবার একটি লেটার থেকে যেন আরেকটি লেটার খুব বেশি গ্যাপ না পড়ে। এক্সিলেন্ট আইডিয়া 6, সেম সাইজ সেম স্পেস। হ্যাঁ বন্ধুরা, এবার আমি শব্দের কথাই বলছি। প্রতিটি শব্দ যেন সেম সাইজ হয়, এবং একটি শব্দ থেকে আরেকটি শব্দের মাঝখানে যেন সম পরিমাণ স্পেস থাকে। লাইনের ক্ষেত্রেও বিষয়টি খেয়াল রাখতে হবে। এক্সিলেন্ট আইডিয়া 7, নো স্লোলি নো ফাস্ট। কচ্ছপ আর খরগোশের গল্পটি আমরা সবাই জানি। খরগোশ বিদ্যুৎ বেগে দৌড়াতে পারলেও সে কচ্ছপের সাথে পেরে ওঠে না, তার কারণ কচ্ছপ ধীরে চলে তবে কখনো থেমে থাকে না। বাংলায় একটি প্রবাদ আছে, ধীরে চলে রয় না তার সাথে কেউ পায় না। অর্থাৎ বাসায়, স্কুলে কিংবা পরীক্ষার খাতায় লিখতে কখনোই তাড়াহুড়া করা যাবে না, আবার থেমে থেমেও লেখা যাবে না। সাবলীল গতিতে লিখতে হবে, তবেই আপনার হ্যান্ডরাইটিং হয়ে উঠবে মুক্তোর মতো ঝকঝকে সুন্দর। তখন দেখবেন নিজের হ্যান্ডরাইটিং নিজেই চিনতে পারছেন না। প্রিয় বন্ধুরা, সবশেষে ভিডিওটি মনে রাখার জন্য আমি যদি সামারাইজ করি, তাহলে আমরা যা পাই, সুন্দর হ্যান্ডরাইটিংয়ের জন্য আমাদের যা করতে হবে, ভালো করে কলম ধরা,
ভালো কলম নির্বাচন করা, সোজা হয়ে বসা, লাইন সোজা করে লেখা, অক্ষরের সাথে অক্ষর না লাগানো, শব্দের সাথে শব্দের এবং লাইনের সাথে লাইনের সমপরিমাণ গ্যাপ রাখা এবং লেখার সময় খুব বেশি তাড়াহুড়া না করা। সবশেষে এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু কাজে আসবে বলে মনে হয় তাহলে একাডেমিক রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, পক্ষান্তরে একটু হলেও আমি উপকৃত হব এবং ভালো কাজে সহযোগিতা করার জন্য আপনার থাকবে পরোক্ষ অংশগ্রহণ। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে কবির একটি মহান বাণী দিয়ে শেষ করছি। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সমুদ্র অতল।